সংশোধনাগার থেকে কলকাতা পুলিশের কাবাডিতে কয়েদি ইলিয়াস সর্দার দুর্দান্ত খেলে নিজের দলকে চ্যাম্পিয়ন করলো আজীবন কারাদণ্ডে দণ্ডিত ইলিয়াস। তারপরই পুলিশের ঘেরাটোপে সে। এদিনই শেষ হলো কলকাতা পুলিশের 150 বছর উপলক্ষে রাজ্য কাবাডি প্রিমিয়ার লিগ পুলিশ তাঁবুতে। চ্যাম্পিয়ন হওয়ার পর উচ্ছ্বাসে মাতলেও আবার নিজেকে গুটিয়ে নিল ইলিয়াস। আবার যে তাকে ফিরে যেতে হবে সংশোধনাগারে। স্বাভাবিক, একটা বন্দী জীবন থেকে যদি বাইরের জগতে খেলতে আসি সম্পূর্ণ তো আলাদা মনে হবে। শরীরের স্পিড, গতি, মানে মনটাও অন্যরকম হয়। যতক্ষণ খেলা করি ততক্ষণ মনে হয় না যে আমরা সংশোধন ঘরে আছি, মানে জেলে আছি, আমরা এটা মনে হয় না। আমার মনে হয় আমরা বাইরের জগতেই আছি। যখন ফিরে যাই তখনই কষ্ট হয় যে আমরা আবার যেখান থেকে এসেছি সেখানে ফিরে যেতে হচ্ছে।